বন্ধুরা, গত পর্বে আমরা আপনাদের বেহালা থেকে মন্দারমণি গাড়ি করে যাবার ফুল গাইড দিয়েছি। আশা করব আপনারা উপকৃত হবেন। আর তারপর আমরা সানসিটি রিসর্টে এসে উঠেছি থাকবার জন্য। এই পর্বে আমরা যে রুমটিতে থাকব তার পূর্ণ বিবরণ আর বাকি রিসর্টটি দেখাবো। সাথে সমুদ্র, মার্কেট, খাওয়া দাওয়া তো থাকছে, আর শেষে একটি বিশেষ চমক থাকবে, আপনারা দেখতে ভুলবেন না। ধন্যবাদ। আমরা কঞ্চ হাউসের ভেতরে। এই হচ্ছে প্রচন্ডই একটা শান্তিপূর্ণ অ্যাটমসফিয়ার লাগছে ঘরের ভেতরটা। একটা ডার্ক মতন লাগছে, কিন্তু খুবই আঁকানো। অনেকগুলো সোফা রয়েছে, টেবিল দেয়া রয়েছে, বাবা অলরেডি বসে আছে এখানে, খুবই কমফোর্টেবল। এখানে রয়েছে আমাদের ডাইনিং টেবিল এবং তিনজনের জন্য রয়েছে কিন্তু তিনটে চেয়ার। তাছাড়া একটা জিনিস আপনাদেরকে দেখাই, কঞ্চ হাউসের দেখুন এখানে স্ট্রাকচারটাও কীরকম। স্ট্রাকচারটাও শাঁখের মায়ের মুখের মতন কিন্তু করা রয়েছে, তাই জন্য দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাদেরকে একবার এখান থেকে ভিউটা দেখাই। এই দেখুন কঞ্চ হাউসের বাইরেটা এরকম দেখা যাচ্ছে, হোটেলের কিছু অংশ দেখা যাচ্ছে এবং সামনে কিন্তু সমুদ্রটা বেরোলে তো একদম মুখের সামনে সমুদ্র, তার হাওয়া বাতাসে একদম মন ভরে যাচ্ছে। তো আসুন আপনাদেরকে বাকিটাও দেখাই। এই ঘরে রয়েছে এসি, লাইটের ব্যবস্থা, তার সাথে অ্যাটাচ রয়েছে পর্দা দিয়ে ঢাকা আমাদের বেডরুম। বেডরুমটা আপনাদেরকে দেখাই। এখানে সিঁড়ি দিয়ে নেমে আরেকটা বিশাল বড় বেডরুমে আমরা ঢুকলাম। তো বেডরুমটায় যত দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড দেওয়া হয়েছে, যেখানে কিন্তু আমরা তিনজন খুবই কমফোর্টেবলি ঘুমাতে পারবো, মানে যথেষ্ট জায়গা রয়েছে। কিন্তু তার সত্ত্বেও যেহেতু তিনজন মেম্বারের জন্য হোটেল থেকে আমি রিসর্ট থেকে বলা হয়েছিল যে একটা এক্সট্রা বেড দেবে এবং সেই জন্য কিছু চার্জও নেওয়া হয়েছে, তো সেই কারণে এই এক্সট্রা বেডটাও কিন্তু দেওয়া হয়েছে। কম্বল রয়েছে, দুটো টাওয়েল। এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন সব ফার্নিচার্স রয়েছে। এখানে আমাদেরকে সব টি এর সেট দিয়েছে, চায়ের জায়গা, কফি মাগস দিয়েছে, কফি দিয়েছে, সুগার দিয়েছে, টি দিয়েছে, দুটো গ্লাস দিয়েছে, ওয়াটার দিয়েছে, রয়েছে ইলেকট্রিক কেটলি, জাগ, এগুলো দেয়া রয়েছে, রয়েছে ফ্রিজ। এই ঘরেও কিন্তু আরেকটা এসি রয়েছে এবং রয়েছে আরেকটা এলইডি টিভি, যেখানে অলরেডি লেগ টিভি চলছে। এই ঘরের এই দিকটাও দেখাই, এক্সট্রা একটা ফ্যান দেওয়া রয়েছে। এসিতে অলরেডি যা ঘর ঠান্ডা হচ্ছে, আমাদের ফ্যানের দরকার ছিল না, কিন্তু তাও দেওয়া রয়েছে, তো ভালোই। এই দিকে রয়েছে আয়না, আয়না আর সামনে বসার জায়গা। এই দিকে আরো ফার্নিচার রয়েছে, ফার্নিচারে আমরা অলরেডি আমাদের জিনিস কিছু রেখেছি। এমনি এখানে অল আউট আর এসব দেওয়া হয়েছে। সাইডেই কিন্তু এই ফার্নিচার রয়েছে আমাদের খাটের পাশে, আগজো রয়েছে যেখানে আমরা চার্জ দিতে পারি এন অল। তো একদম খাটে শুয়ে শুয়ে মোবাইল ঘাটার মজা নেব আমরা। যদি আপনাদেরকে দেখি ওয়াশরুমটা, তো বাথরুমটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, বেডরুমের সাথে অ্যাটাচড। ওয়াশরুমটাও কিন্তু বেশ স্পেশিয়াস। এই দেখুন একটা বিশাল বড় বেসিন রয়েছে, বেসিনের সামনে রয়েছে আয়না, গিজার রয়েছে যেটা 24 আওয়ার্স চলছে। টয়লেটের সিস্টেম, কিছু টয়লেট্রিজ দেওয়া হয়েছে, টয়লেট পেপার দেওয়া হয়েছে। এই দেখুন সব বিভিন্ন আমাদের যে জেল, শ্যাম্পুস, টুথপেস্ট, এসব কিটস দেওয়া হয়েছে, সাবান দেওয়া হয়েছে, এগুলো রয়েছে। তাছাড়া নর্মাল হ্যাঙ্গার রয়েছে যেখানে আপনারা জামা কাপড় টানতে পারেন, এক্সস্ট ফ্যান রয়েছে, নর্মাল জলের বাকি সব গরম জল, ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, লাইটস রয়েছে। তো এই নিয়ে কিন্তু আমাদের ওয়াশরুমটাও কমপ্লিট হলো। আপনারা হয়তো ভাবছেন যে এই ওয়াশরুমের স্ট্রাকচারটা বা ঘরের স্ট্রাকচারটা ওভাল কেন, তো আপনাদেরকে বাইরে যেটা দেখানো হলো সুন্দর পুরো শাঁখের মতন করে, যেটা শঙ্খের মতন স্ট্রাকচার করে এই কঞ্চ হাউসটা তৈরি হয়েছে, সেই কারণে কিন্তু আমাদের এই পুরো স্ট্রাকচারটা একটা ওভাল উপর দিকে শেপটা এবং খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এই ভেতরের ঘরটা। তো যাচ্ছি আমরা এখন আমাদের রিসর্টের জাহাজ বাড়ি ঘুরতে। আসুন আপনারাও দেখুন
এরকম জায়গাটা। পুরো সমুদ্রের হাওয়াতে আমরা ভেসে গেলাম। তাছাড়া এই জায়গাটা দিয়ে অনেকটা সমুদ্র ভিউ পুরো সুন্দর পাওয়া যায়। দিয়ে কিন্তু আমাদের প্রপার্টিটাও দেখা যাচ্ছে এই রিসর্টে। জাহাজ বাড়ির পাশ দিয়েই সুন্দর বাঁধানো রাস্তা রয়েছে সমুদ্রের ধারে পৌঁছে যাবার। কিন্তু দুর্ভাগ্য, এই রাস্তাটি দিয়ে তাড়াতাড়ি পৌঁছানো গেলেও গেটের ওপাশে সমুদ্রে নামবার জন্য তৈরি পথটি পুরো নষ্ট, তাই এই গেটটি বন্ধ রাখা হয়েছে। রিসর্টের একটা সাইড এখানটা পরিষ্কার দেখা যাচ্ছে, যেখানটা আমরা জাহাজের উপরে উঠে একটা মন্দির আছে, মন্দিরটা গিয়ে দেখে আসবো। তিন রকম কটেজ আছে, এগুলো আগে আপনাদের বললাম, আর এগুলো হচ্ছে সব রুম। এখানেও রুম তিনটে ক্যাটাগরি আছে, কিন্তু এই পাশে রুমে কাজ হচ্ছে, এই রুমটা মনে হচ্ছে দেওয়া হয় না, ওই দিকে রুমটা মেবি হবে। এই দিকগুলোতে মেইনলি তিন রকমের রুমস থাকে, এলাইট রুম, ক্লাসিক রুমস আর রয়্যাল রুম। তো এই তিনটে রুমের স্পেশালিটি এটাই যে একদম সমুদ্রের ধারে পড়ে। তবে যদি আপনারা স্পেশিয়াস আর কমফোর্টেবলের দিক থেকে দেখতে চান, তাহলে আমাদের কঞ্চ হাউসের তুলনামূলকভাবে এটা কিন্তু ছোট। তবে সমুদ্রের কাছে পড়ে, তো আপনারা রুম থেকে বসে কিন্তু সমুদ্রের হাওয়া উপভোগ করতে পারেন। এক্সোটিক ক্রিস্টাল সান সিটি রেস্টুরেন্ট, বিসিনেস সিস্টেম ও দেওয়া রয়েছে, আয়নার সিস্টেম করা রয়েছে ভেতরটা, অনেকগুলো এসি দেওয়া রয়েছে, রয়েছে একটি সুন্দর অ্যাকোরিয়াম, জলের ফিল্টার। লেকের উপরে এই সুন্দর ব্রিজটা এবার উঠব। খুবই সুন্দর জায়গাটা, এখান থেকে দেখা যাচ্ছে ওদিকে জল, এই পাশেও জল, ও ওইদিকে পুল। বোটিং ফেসিলিটিসও রয়েছে দূরে, তাই জন্য নৌকাও রাখা রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। বিকেল 4টা থেকে 6টা বোটিং, এই যে বোটগুলো রাখা। লেকের ঠিক উল্টো দিকে রেস্টুরেন্টের কিচেনটি রয়েছে। বড় এরিয়াটা সত্যি, এই এরিয়াতেই প্রচুর সময় কেটে যায় পুরো এরিয়াটা ঘুরতে গেলে। এটা অ্যামিউজমেন্ট পার্ক না রিসর্ট, কেউ ধরতে পারবে না। আপনারা মন্দারমণিতে এসে এটাই কিন্তু একটা টুরিস্ট স্পট হিসাবে ঘুরতে পারেন। এখানে কনফারেন্স হল, এখানে যারা থাকবে তাদের এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে। এই জায়গাটা কি সুন্দর সাজানো, এই যে মন্দির। এই রাস্তাটা দিয়ে আমরা একটু সমুদ্রের দিকে যাচ্ছি। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে রোপওয়ে, কিন্তু এখন বন্ধ আছে। পাশেই সুইমিং পুল, খুব জোরে গান বাজছিল এবং সবাই খুব আনন্দ করে চান করছিল। এই হচ্ছে সেল হাউস, আর শেডের মতন পড়া রয়েছে, নামটাই সেল হাউস। আর সেল হাউসের পাশেই কিন্তু এই পুল আছে। পুরো রথের স্ট্রাকচারটা এখানে খুব সুন্দর করে একটা স্ট্রাকচার তৈরি করা, সবাই এখানে ছবি তুলতে পারে। এগুলো একটু বসবার জায়গা মাঝে মাঝে করেছে। আমাদের লাঞ্চ চলে এসেছে, খুলে দেখাচ্ছি কী কী অর্ডার করা হয়েছে। দু প্লেট রাইস, সর্ষে কাতলা,
ডিম কষা, চিকেন কষা, আচার। আমরা এখন বেরোচ্ছি, সন্ধে নেমে পড়েছে। সন্ধেবেলায় রিসর্টে এলইডি আলোতে কেমন যেন মায়াময় হয়ে পড়েছিল, বেশ একটা দুর্গাপূজা ভাইবস। এই দেখুন সামনের লেকটা কি সুন্দর ঝলমল করছে, বেশ অপূর্ব লাগছে কিন্তু, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আরও একদম বেশ মন কেমন করা। হাঁটতে হাঁটতে এবার চলে এলাম ঠাকুরের মন্দিরে, আরতি হচ্ছে। আমরা চলে এসেছি এখন সমুদ্রের পাড়ে, খুবই হাওয়া দিচ্ছে এখন সন্ধেবেলা, এবং দেখতে পাচ্ছি আমরা এখন হোটেলের সাইডেই রয়েছি। তো হোটেলের সামনেই যে বিচটা সেখানে অনেক দোকানপাট বসেছে, তো আমরা এই দোকানপাটগুলোতে যাব এবং দেখবো কী কী খাবার আছে, সেই হিসাবে আপনাদেরকেও দেখাবো। তো আপনারাও কিন্তু সানসিটিতে আসলে এখানে থাকতে পারেন, এবং এখানে বাইরে না গিয়েই হোটেলের মধ্যে থেকেও, আই মিন রিসর্টের মধ্যে থেকেও কিন্তু উপভোগ করতে পারেন জায়গাটা। বিভিন্ন খাবারের আইটেম এখানে বসেছে, আর এখানে বসার জায়গা করা রয়েছে যেখানে সবাই বসে বসে এই সামনেই সমুদ্র অন্ধকারে দেখা যাচ্ছে না যেটা ছবিতে, এই সমুদ্রের হাওয়া উপভোগ করছে। চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, ফিশ ফ্রাই, পমফ্রেট মাছ দেওয়া হয়েছে, আর চিকেন পাকোড়া। চলে এসছে আমাদের কাঁকড়া গ্রেভি, তিনটে কাঁকড়া নেওয়া হয়েছে। সমুদ্রের এত হাওয়া যে আর ঘরে ফিরতে মন চাইছিল না, এরা দুজন মিলে তো উঠতেই চাইছে না, খালি শুয়ে বসে রইল। আমরা এখন এই জাহাজের উপরে সৌন্দর্য উপভোগ করছি। বেশ রাত হয়েছে, এবার রুমে চলে গেলাম। ভোর হতে সমুদ্রের ধারে গিয়ে দেখলাম জেলেরা কত রকমের মাছ তুলেছে, সাথে বেশ বড় বড় কাঁকড়া। নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারলাম না, সবাই মিলে আবারও আমরা সমুদ্রতে আনন্দ করতে নেমে পড়লাম। এরপর আমরা সবাই মিলে আবারও ডাব খেলাম, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে বাপ মেয়ে মিলে এক রাউন্ড ক্যারাম খেলে দিল। চলে এসছি আমরা এখন সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে সানসিটি রিসোর্ট। আপনাদেরকে দেখাই যে কি কি খাবার রয়েছে। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ব্রেড টোস্ট দেওয়া হচ্ছে, বাটার দেওয়া হচ্ছে, জ্যাম দেওয়া হচ্ছে, রয়েছে টি এর সিস্টেম, আপনারা চাইলে মিল্ক টি অথবা ব্ল্যাক টি দিতে পারেন। এখানে প্লেটস রয়েছে, কাটলারি সেট রয়েছে, এখানে অলরেডি বাবা লুচি নিচ্ছে, লুচি রয়েছে, তরকারি রয়েছে, কিন্তু চাইলে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পারেন আপনারা চাইলে, এখানে ইডলি রয়েছে, সুজির পোলাও, সাম্বার, নারকেল চাটনি রয়েছে, ছোলা, চানা, মুগ ডাল, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর রয়েছে ডিম। এদিকে আপনারা হেলদি ব্রেকফাস্টের জন্য কিন্তু ফ্রুটসও নিতে পারেন, রয়েছে ওয়াটারমেলন, রয়েছে কর্নফ্লেক্স, আপনারা চাইলে দুধ কর্নফ্লেক্সও খেতে পারেন, আপনাদের আরো মশলা রয়েছে। এই যে আপনি কি খেতে এসেছেন, এইভাবেই আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট শেষ করবো এবং তারপরে আমরা একটু বাড়ি যাবো। আমরা চলে এসেছি মন্দারমণির বিখ্যাত মনসা মন্দিরের সামনে।
এই মন্দিরের সামনে কিন্তু আছে অনেক মার্কেট। তো আপনারা যদি সমুদ্র উপভোগ করতে করতে মার্কেটিং করতে চান বা তাছাড়া আরও খাবার দাবার খেতে চান, তন্দুরি চা এসব উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই মার্কেটেই আসতে হবে এবং ঠাকুরকে দর্শন করতে কিন্তু ভুলবেন না। চলে এসেছি আমরা মার্কেটে, এটাই হচ্ছে মন্দারমণি মার্কেট। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের জিনিস কিন্তু বিক্রি হয়, আপনারা চাইলে এখান থেকে কিন্তু জিনিসপত্র সংগ্রহ করতে পারেন। সামনেই সমুদ্রের দৃশ্য, জগন্নাথ বসু এবং মাননীয় উর্মিমালা বসুর সঙ্গে। আমরা ভাবতেও পারিনি যে আমাদের সাক্ষাৎ হবে এবং আমরা সেজন্য খুবই উৎসাহিত। তো আমার মা বাবার থেকে শোনা রেডিও জগতের খুবই লাইক রাজকুমার রাজকন্যা ছিলেন এরা, তাদের থেকে কথা শুনেছি আমরা এবং তাদের অনেক স্মৃতি তাই জন্য যুক্ত হয়েছে আমাদের সাথে। তো এখন এই সময় আমরা দেখছি এখনও অনেক জায়গাতে যেরকম মিরাক্কেল এবং অনেক আদর্শতেও আমরা কিন্তু এদেরকে দেখতে পাই এবং আমরা সেই জন্য খুবই খুশি যে ফাইনালি দেখা হয়েছে। এরকম একটা ঘুরতে এসে এরকম দেখা হবে সেটা আমাদের কাছে স্মৃতিটুকু সকালবেলা তাই নিয়ে তুমি খুশি হবে হবে না কি আর করি, তবে বিকেলে কেমন করে বলো এনে দি রোদ ঝল বলো কাছে আমাকে নাও করো ধরো দু হাত বানাও নিয়ে যাও তোমার সকালে কামডাঙ্গা ডালিমের ডালে রোজ কি দেবো উপহার স্মৃতিটুকু সকালবেলা অপূর্ব। বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি, সানসিটি রিসর্ট বুকিং করার জন্য সবসময় অনলাইন করলে প্রাইস আপনাদের অনেকটা কম পড়বে ডাইরেক্ট বুকিং করার থেকেও। আমরা মেক মাই ট্রিপ থেকে বুকিং করে যে রুমটি পেয়েছিলাম তার ফেয়ার ছিল 3353 ইনক্লুডিং জিএসটি ফর 3 পার্সন। আরেকটা কথা বলে রাখি, এখানের খাবার খুবই টেস্টি ও ফ্রেশ, তাই এখানে আসলে এখানকার খাবার অবশ্যই ট্রাই করবেন। গাইজ আমাদের ফাইনালি মন্দারমণি ট্রিপ শেষ, একদিনের ট্রিপ ছিল, তবে আমরা খুবই আনন্দ করেছি এবং আমরা ওয়েট করছি আমাদের নেক্সট ট্রিপ কবে হবে। তো এর সাথে আমাদের ভিডিও শেষ হলো, এখন আমরা তো এই গাড়ি করে বাড়ি যাচ্ছি। তো আমরা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আর কমেন্টে জানান যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা জানতে চাইলে, আর আমাদেরকে উইশ করুন যাতে আমরা আরও আপনাদের কাছে আরও এরকম ভালো ভিডিও আনতে পারি এবং আরও ইম্প্রুভ করতে পারি।